এনকাউন্টারে মৃত্যু হলো কাশ্মীরে পরিযায়ী শ্রমিকদের খুনে অন্যতম মূল অভিযুক্ত জঙ্গি। তিনি ছিলেন পুলিশের হেফাজতে। সূত্রের খবর, একটি ঘটনার জায়গায় তাকে নিয়ে গিয়েছিল পুলিশ, সেখানেই পালানোর চেষ্টা করে ওই জঙ্গি, তখনই গুলিতে মৃত্যু হয় তার। কুলগ্রামের বাসিন্দা লস্কর জঙ্গি সাজ্জাদ তান্ত্রিকে পুলিশ ধরে ফেলেছিল। রবিবার সকালে অনন্তনাগের বীজবেহেরার চেকিডুডু এলাকায় জঙ্গি পুলিশ গুলির লড়াই শুরু হয়। পুলিশ জঙ্গিদের ঘিরে ফেলে। ঘটনার পুনর্নির্মাণ এবং চিহ্নিতকরণের জন্য সাজ্জাদকে হাজির করায় পুলিশ। সেই সময় আবার গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গুলি এসে লাগে সাজ্জাদের গায়ে, মাটিতে লুটিয়ে পড়ে সাজ্জাদ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।